আজ আমি হাজির হয়েছি ধান্যকুড়িয়া রাজবাড়ির দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে আমি ধান্যকুড়িয়ার আরও যে দ্রষ্টব্য স্থানগুলো আছে তা আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন দেখে নেওয়া যাক। গায়েন বাড়ি থেকে আর কিছুটা এগোলেই একটি প্রাসাদোপম দ্বিতল বাড়িতে চোখ আটকে যায়। এটি সাহু বাড়ি। এই বাড়িটিও নয় নয় করে প্রায় 200 বছর পেরিয়েছে, তবে এখানেও লেগেছে কালের ছোঁয়া, অযত্নের ছাপ সর্বত্র। সরু প্রবেশপথ দিয়ে আমরা প্রবেশ করলাম ঠাকুর দালানে। কপাল ভালো, পূজোর সময় এসেছি বলে প্রবেশের ছাড়পত্র পেলাম। নবীন প্রজন্ম কেউ আর এখানে থাকে না। সম্পূর্ণ বাড়িটি বর্তমানে কেয়ারটেকারের হাতে। দোতলার অলিন্দ পুরোটাই ভিক্টোরিয়ান জানালা দিয়ে ঘেরা। জানালার ওপর স্টাকোর কাজ বেশ আকর্ষণীয়, সবকটাতেই সাবেকি আমলের খড়খড়ি বসানো। খসে পড়া পলেস্টার আর শ্যাওলার আলপনার চিত্রই যেন চারদিকে সাজানো। একপাশে সাবেকি আমলের ঠাকুর দালান, আর তিন দিকে বসত বাড়ি। ঠাকুর দালানের স্তম্ভের কাজগুলি চোখে পড়ার মতো, আর স্টাকোর কাজ তো এক কথায় অনবদ্য, এখনো বেশ দৃষ্টিনন্দন। সাদা মর্মর স্থাপত্যে অসম্ভব সুন্দর কারুকাজ। একান্ত মনে কান পাতলে স্তম্ভগুলির গভীর বেদনা ভরা নিঃশ্বাসই শোনা যায় মাত্র। নির্বাক নিশ্চল দৃষ্টিতে শুধু চেয়ে থাকে। তারা যেন শতবর্ষর পূর্বেকার কোনো এক অলিখিত ইতিহাসের অন্তর্গত। হাসি, কান্না, সুখ, দুঃখ, উৎসব, কত কিছুর সাক্ষী হয়ে থাকা এই ইমারত এখন শুধুই শূন্য দৃষ্টি নিয়ে চেয়ে থাকে। তার মনের গভীর বেদনা যেন সে একটি একটি করে তার অঙ্গে ফুটিয়ে তুলেছে। খসে পড়া পলেস্টার ও শ্যাওরার আলপনা যেন তারই প্রতিচ্ছবি। খণ্ডিত রঙিন কাচের ঝলকানি অতীতকেই মনে করায় শুধু। সেই অতীতকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম ধান্যকুড়িয়ার বল্লভ বাড়ি দেখতে। শাহুবাড়ির অনতি দূরেই বল্লভ বাড়ি। বাড়িটির মাথায় তিনটি পুতুল বসানো, তাই স্থানীয়রা একে পুতুল বাড়িও বলে। সাদা ও সবুজ রঙের সুসজ্জিত এই দ্বিতল বাড়িটির একবারে চৌহদ্দির বাইরে আছে নজর মিনার। রংচটা হলুদ রঙার নজর মিনার। অতীতে এই বহুল ব্যবহৃত নজর মিনার এখন আর কারোর নজরই কাড়ে না। দুর্গাপূজা উপলক্ষে আম্রপল্লব, দ্বারঘট আর কৃত্রিম আলোকমালায় সেজে উঠেছে এই ম্যানশন। বাগানের চারদিকের ঝোপঝাড়ও পরিষ্কার করা হয়েছে। চলুন এবার প্রবেশ করা যাক বল্লভ ম্যানশনে। প্রবেশের পথের দুধারে দুটি স্তম্ভে আর মাথার ওপরের অর্ধবৃত্তাকার আর্চে রোমান ঘরানার কাজ চোখে পড়ার মতো। এ কি, অন্দরমহলের দরজা তো বন্ধ, তবে কি না না, কেয়ারটেকার ঠাকুর দালান যাওয়ার জন্য অন্য পথ দেখিয়ে দিল। প্রবেশ করলাম আমরা বল্লভ বাড়ির ঠাকুর দালানে। প্রায় 200 বছর আগে স্বর্গীয় শ্যামাচরণ বল্লভ মহাশয় এই বাড়ি তৈরি করেছিলেন। চোখ আটকে যায় প্লাস্টারে স্টাকো করা কাজ আর করিন্থিয়ান স্তম্ভগুলিতে। সেসব কীর্তি আজও অমলিন।
এটি হলো ঠাকুর দালানের প্রবেশ করার পথ, যেটি সামনে থেকে বন্ধ ছিল। দরজার ওপর হ্যাজাকের মতন একটি বাতি ঝোলানো। উমা এসেছেন মর্তে, আকাশে বাতাসে তাই সাজো সাজো রব। বছরকার জঞ্জাল ঝেড়ে ফেলে আবার পুজোর সাজে সজ্জিত হয়ে উঠেছে এই ম্যানশন। অতীতের জৌলুস আর কৌলিন্য হারালেও আমাদের দৃষ্টি আটকে রাখার সব রকম সম্মোহনী সাজ নিয়ে প্রস্তুত এই ম্যানশন। মর্ম স্থাপত্যের কারুকাজ, করিবর্গার একদৃষ্টিতে চেয়ে থাকা, টানা বারান্দায় আলো ছায়ার খেলা, সব মিলিয়ে আমি তখন এক অন্য জগতে। কলকাতার কোলাহলপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত এই আমি হঠাৎ পাওয়া এই নিস্তব্ধ নিস্তরঙ্গ গ্রামীণ পরিবেশে নিজেকে হারিয়ে ফেলতে লাগলাম। দোতলা অলিন্দটি পুরোটাই কাঠের জানালা দিয়ে ঘেরা। ঠাকুর দালানের পাশেই একটি ঘরে আছে অনেকগুলি কাঠের আলমারি, সবটাতেই বইতে ঠাসা। সাদা মার্বেলের ওপর কালো রঙের জ্যামেতিক নকশা। পায়ে পায়ে বেরিয়ে এলাম বল্লভ ম্যানশনের অন্দরমহল থেকে। অতীতের আলো স্মৃতি নিয়ে অপেক্ষায় থাকা বাতিদান স্ট্যান্ডও চোখে পড়ল, তবে তার এখন জ্বলে না। মন না চাইলেও এবার যেতে হবে। তবে যাওয়ার আগে চলুন একবার ঘুরে নেওয়া যাক বল্লভ ম্যানশনের বাগানটিতে। বল্লভ বাড়িকে বিদায় জানিয়ে একটু এগোতেই চোখে পড়ল রাসমঞ্চ, নবরত্ন দ্বিতল রাসমঞ্চ। এখানে রাসের মেলা হয়। পথে যেতে যেতে চোখে পড়ল একটি প্রবেশদ্বার, প্লাস্টার খসে যাওয়া, আগাছায় ভরা। এই প্রবেশদ্বারের স্তম্ভগুলিতে এখনো উঁকি দিচ্ছে স্টাকোর কাজ। এই প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করলাম সাহুদের বাগান বাড়ি। অতীতে যে বাড়ি গান বাজনা আনন্দমোচ্ছবে পরিপূর্ণ ছিল, বর্তমানে তা সম্পূর্ণরূপে মানব বর্জিত। সময়ের কি খেলা, তাই না? হাতে কিছুটা সময় ছিল। সূর্যদেব তখনও পশ্চিম আকাশে দিগন্তরেখার কাছে জলের সাথে আলাপনে রত। তাই আমরা ঘুরে এলাম বল্লভ ম্যানশন থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত সত্যজিৎ রায় বিনোদন পার্ক থেকে। টিকিট মাত্র 10 টাকা। পার্কে বিশেষ কিছু দেখার না থাকলেও এই বিস্তৃত জলাশয় স্নানিদ্ধ আপনাদের অবশ্যই ভালো লাগবে। Thank you.
তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ব্লগটি নতুন দেখছেন, আমার নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তবে এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।